হ্যালো স্টুডেন্টস, ক্লাস সেভেনে তোমাদের আজকে আমি টেক্সটের ক্লাস আলোচনা করব। এবং টেক্সটের আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেখানে দেখেছিলে যে স্নেহের দুর্গে যে প্রশ্ন উত্তরগুলো আছে অনুশীলনী, সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা শেষ করেছিলাম। সুতরাং আমাদের কোনো চ্যাপ্টার আজকে বাকি নেই, আজকে তাই নতুন একটা অধ্যায় তোমাদের সঙ্গে আমি আলোচনায় আসব। তো আজকে দেখো একটা কবিতা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, কবিতার নাম হচ্ছে প্রেমের সোনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা, ঠিক আছে? এবং খুব মানে সুন্দর একটা কবিতা, মানে তোমাদের টেক্সটের মধ্যে দেওয়া আছে। তো এই আমরা কি জানি যে কোনো একটা কবিতা বলো বা যে কোনো একটা গল্প বলো, সেটা আমাদের জানতে গেলে তার একটা প্রেক্ষাপট থাকে, তার একটা পূর্ব পরিচিতি থাকে, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হয়, তবে আমরা বিষয়বস্তুটার মধ্যে আমরা ঢুকতে পারি। তো এখানে আমাদের কবিতাটা কি নাম দেওয়া হয়েছে, প্রেমের সোনা। তো কবিতার আমি নামকরণ এ যাওয়ার আগে আমি তার আগে কিছু কথা একটু বলে নিই, তারপর আমি কবিতাটার মধ্যে চলে যাব। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের নতুন করে জানার কিছু নেই, আমরা ছোট থেকেই তার সম্পর্কে তার কাব্য কবিতা উপন্যাস সমস্ত বিষয় সম্পর্কে আমরা অল্প বিস্তর সবাই ধারণা করে এসেছি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিষয়টা নিয়ে কবিতাটা রচনা করছেন সেটা হচ্ছে একটা মধ্যযুগের একটা বিশেষ সময়কালকে, ঠিক আছে? কি বললাম, মধ্যযুগের একটা বিশেষ সময়কালকে। সেই সময়কালটাকে আমরা একটা বিশেষ নামে চিহ্নিত করি, সেটা হচ্ছে ভক্তিবাদ। কি নাম বললাম? ভক্তিবাদ। তো এই ভক্তিবাদ, এই সময়কালটাকে তিনি কবিতার বিষয়বস্তু হিসাবে উপস্থাপন করছেন। তো ভক্তিবাদ জিনিসটা কি সেটা একটু আমাদের জানতে হবে, তবে আমরা কবিতাটার বিষয়বস্তুর মধ্যে যেতে পারবো। দেখো, ভক্তিবাদ হচ্ছে মধ্যযুগের এমন একটা সময়, মানে ভক্তিবাদের সময়টাকে এমন একটা সময় হিসেবে ধরা হয় যেখানে কিছু মানে ব্যক্তির জন্ম হয়েছিল, মানে কিছু মনীষীর জন্ম হয়েছিল বলতে পারি আমরা, যারা কি করেছিল, যারা সর্বধর্মের সমন্বয়ে এক মানবতাবাদের প্রচার করতে চেয়েছিলেন, যেখানে কোনো বিশেষ ধর্মের কথা নয়, যেখানে কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ নয়, যেখানে মানব ধর্মটাই বড় কথা, অর্থাৎ মানুষই সব থেকে উপরে, এই তত্ত্বটাকে, এই কথাটাকে তারা কি করেছিলেন, প্রচার করেছিলেন। তাহলে এই যে সাধুরা এই তত্ত্বটাকে প্রচার করেছিলেন তারা ছিলেন ভক্তিবাদী সাধক। তো এরকম কয়েকজন ভক্তিবাদী সাধক ছিলেন, যারা যেমন ছিলেন শ্রী চৈতন্যদেব মধ্যযুগে এই সময় আবির্ভূত হয়েছিলেন, যেমন নানক এই সময় আবির্ভূত হয়েছিলেন, কবি এই সময় আবির্ভূত হয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে আমরা যার নাম পাবো যাকে নিয়ে কবিতাটা, তিনি হচ্ছেন এখানে রামানন্দ। এই রামানন্দ এই একজন ভক্তিবাদী মানে সাধক ছিলেন। তারও বক্তব্য ছিল সেটাই যে এখানে কোনো মানুষের ভেদাভেদ নয়, কোনো জাতিভেদ প্রথা নয়, কোনো অস্পৃশ্যতা নয়, অর্থাৎ মানুষেরকেই সবার উপরে রাখা, এই বক্তব্যটাকে তিনি তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়বস্তুটাকেই কবিতার মধ্যে উপস্থাপন করলেন, ঠিক আছে? তো এখানে আমরা কবিতাটা যখন পড়ব তখন আমরা দেখব যে কবিতাটার শুরুর আগে দেখো তোমাদের এই রামানন্দ সম্পর্কে মানে কিছু কথা বলা আছে, এবং তার সঙ্গে সঙ্গে বুঝে নাও বলে একটা অংশ দেওয়া আছে পেজ নাম্বার 53-তে 53 পাতায়, সেটা আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবে জিনিসটা কি বলেছে। দেখো, কবিতাটি জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং ধর্মের গোড়ামির বিরুদ্ধে এক মূর্ত প্রতিবাদ, যে কথাটা আমি এক্ষুনি বললাম। কবিতাটিতে কবি মধ্যযুগের ভারতের ইতিহাসের এমন এক সময়ের কথা বলেছেন যখন রামানন্দ, কবি রবিদাস, নানক, শ্রীচৈতন্য প্রভৃতি ভক্তিবাদ প্রবক্তরা জাতি ধর্ম ভেদাভেদকে অস্বীকার করে সকলকে বলেছিলেন ভক্তি ও প্রেমের মাধ্যমে এবং মানুষকে ভালোবেসে সকলকেই ভগবানের কাছে পেতে পারেন, অর্থাৎ ঈশ্বর সাধনার একটাই উপায় হচ্ছে এখানে মানুষকে ভালোবাসা, মানুষকে কাছে টেনে নেওয়ার মধ্যে ঈশ্বর ভক্তি লাভ করা যেতে পারে। জ্ঞান ভক্তি সমাচার জীবের দয়া এবং হরিপ্রেমের মাধ্যমে সকলেই ভগবানকে হৃদয়ে উপলব্ধি করতে পারেন, সাধারণভাবে এই মত ও বিশ্বাসী ভক্তিবাদ নামে পরিচিত। তার মানে যে কথাগুলো বললাম সেটা এখানে লেখা আছে। এবার রামানন্দ সম্পর্কে কি পরিচয় দেওয়া হচ্ছে, দেখো ভক্তিবাদী সাধকদের মধ্যে রামানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইনি 1400 খ্রিস্টাব্দ থেকে 1447 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন দক্ষিণ ভারতীয় ভক্তি সাধক রামানুজের শিষ্য। উদারপন্থী মহাপুরুষ রামানন্দ ছিলেন জাতি জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তিনি জাতিভেদ প্রথা মানতেন না, অর্থাৎ নিজে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ হয়েও জাতিভেদ প্রথা তার কাছে গ্রহণযোগ্য ছিল না। তার শিষ্যদের মধ্যে সমস্ত শ্রেণী জাতির লোক ছিলেন, যেমন রবিদাস ছিলেন চর্মকার, শাহদাস ছিলেন ক্ষৌরকার, কবি ছিলেন মুসলমান তাঁতির দ্বারা প্রতিপালিত। প্রথম জীবনে রামানন্দ ছিলেন রাম সীতার উপাসক।
পরে তিনি ভক্তিবাদ প্রচার শুরু করেন। তিনি বলতেন আচার অনুষ্ঠানের চেয়ে ভগবত ভক্তি অনেক বেশি কাম্য এবং যে কোনো মানুষই ভগবানের কাছে আসতে পারেন। অর্থাৎ তিনি ভক্তিবাদ এর যে মূল কথা সেই মূল কথা প্রচার করেন। এর সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তিত্বের নাম আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে রবিদাসের কথা, যেটা আমরা কবিতায় পাবো। দেখো রবিদাস সম্পর্কে বলা হচ্ছে সন্ত রবিদাস কি বলছে, রোহিদাস চর্মজীবী সম্প্রদায় পূজিত পঞ্চদশ শতকে এক মহামানব। অর্থাৎ এখানে চর্ম করা চামড়ার জিনিসপত্র যে তৈরি করে এখানে। ভক্তিবাদী এই সাধক ছিলেন রামানন্দের শিষ্য। গুরু রামানন্দের মত তিনি শ্রেণীয় জাতিভেদ প্রথা মানতেন না, সকলের কাছেই মানে সকলকেই কাছে টেনে নিতেন। তার উদার মতবাদে আকৃষ্ট হয়ে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাহলে এই কবিতাটা আমরা যখন পড়বো তখন কি করবো, আমরা এই রামানন্দ এবং রবিদাসকে নিয়ে কবিতায় কি আছে সেটা আমি একটু বলি, তারপরে আমি কবিতাটার মধ্যে যাবো। দেখো কবিতায় যেটা বলা আছে যে রামানন্দ যেহেতু ভক্তিবাদী সাধক, সেহেতু তিনি জাতিভেদ প্রথা মানতেন না, সুতরাং রবিদাস এখানে জাতিতে কি চর্মকার এবং সে কারণ মানে সে একদিন রাস্তা ঝাড় দিচ্ছে এবং পথের ধুলো ঝাড় দিচ্ছে, রামানন্দ তার পাশ দিয়ে চলেছেন এবং চলার পর কি হয়েছে, রবিদাস এখানে ভেবেছিল যে তিনি তার গায়ে ধুলো লেগে যেতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা, যেহেতু তিনি উচ্চ সম্প্রদায়ের মানুষ বলে পরিচিত। কিন্তু রামানন্দ কী করলেন, রামানন্দ রবিদাসকে সে মানে কিছু না বলে তাকে কাছে টেনে নিলেন এবং তাকে তিনি কী করলেন, ভক্তিবাদের যে দীক্ষা সেই দীক্ষা তাকে দিলেন। তো পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে রবিদাসও এই ভক্তিবাদী সাধকদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন এবং তাকে তার শিষ্যত্ব গ্রহণ করলেন পরবর্তীকালে চিতরে রানী ঝালি। ঝালির পথ এখানে পাবে এবং তিনি একজন সম্রাট মানে রানী হয়েও এই রবিদাসের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন এবং তার যে ভক্তিবাদী সাধনা তার প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন, এই ঘটনাগুলো আমরা এখানে পাবো। ঠিক আছে, কবিতাটা পড়তে গিয়ে আমরা দেখতে পাবো। এই জন্য কবিতাটা কি নাম দেওয়া হচ্ছে, কবিতার নাম দেওয়া হচ্ছে প্রেমের সোনা। অর্থাৎ এখানে প্রেম অর্থে এখানে ভালোবাসা, মানুষকে কাছে টেনে নেওয়া, অন্তরে স্থান দেওয়া। ঠিক আছে, তাহলে কোনটা এখানে সার্থক রূপ পায়, কোন জায়গাটাকে এখানে মানে আমরা কি বলতে পারি মানে শ্রেষ্ঠ বলতে পারি, শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা বলতে পারি, সেটা হচ্ছে কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে। সেটাই হচ্ছে এখানে মানুষকে ভালোবাসা, মানবতার প্রতি মানুষের শ্রদ্ধা। ঠিক আছে, এই বক্তব্যটাকে কবিতার মধ্যে উপস্থাপন করেছেন রবীন্দ্রনাথ। ঠিক আছে, তো আমি একটু বিষয়বস্তুটা বললাম এবং প্রথম প্যারাগ্রাফটা একটু পড়ি, তারপরে আমি নেক্সট ক্লাসে আমি পরের দিন তোমাদের পড়ার অংশটার সঙ্গে যা চলে যাবো। তো দেখো প্রথমের অংশটা কি বলেছে, রবিদাস চামার ঝাঁট দেয় ধুলো, স্বজন রাজপথ বিজন তার কাছে, পথিকেরা চলে তার স্পর্শ পাচ্ছে, গুরু রামানন্দ প্রাতঃস্নান শ্রেয়ে সেরে চলেছেন দেবালয়ের পথে, দূর থেকে রবিদাস প্রণাম করলো তাকে, ধুলাই ঠেকালো মাথা, রামানন্দ শুধালেন, বন্ধু কে তুমি, উত্তর পেলেন আমি শুকনো ধুলো, প্রভু তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, গান গিয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙে ফুল। দেখ প্রথম প্যারাগ্রাফটা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করলেন যে ভক্তিবাদ মানে এই মানুষের প্রতি ভালোবাসা থাকে, সেটাকে তিনি কীভাবে দেখালেন যে পথের ধুলো ঝাড় দিচ্ছিল কি এখানে রবিদাস, গুরু রামানন্দ পাশ দিয়ে চলেছেন তাকে প্রণাম করে কি বললো, তোমার হচ্ছে ধুলোই ঠেকালো মাথা, রবিদাস দূর থেকেই তাকে প্রণাম করলো, রামানন্দ কি জিজ্ঞেস করেছিল যে তুমি কে, বন্ধু বলে সম্বোধন করে যে বন্ধু তুমি কে। ঠিক আছে, উত্তরে কি বলেছিল, আমি শুকনো ধুলো, প্রভু তুমি আকাশের মেঘ। দেখো রবিদাসের উত্তরটা কিরকম, যে সে নিজেকে বলছে পথের ধুলো হিসেবে, শুকনো ধুলো হিসেবে, আর এখানে গুরু রামানন্দ কার সঙ্গে তুলনা করছে, আকাশের মেঘের সঙ্গে তুলনা করছে এবং কি বলছে, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, অর্থাৎ এখানে তোমার ভালোবাসা যদি আমার উপর বর্ষিত হয়, গান গিয়ে উঠবে বোয়া ধুলো রং বেরঙের ফুলে, অর্থাৎ আমার অন্তর কি হবে, আমার অন্তর জাগরিত হবে, আমার মধ্যে কি হবে, আমার মধ্যে মানে মানবতার যে প্রতি যে ভালোবাসা সেটা জাগরিত হবে। অর্থাৎ এখানে রবিদাস নিজেকে পথের ধুলো হিসেবে তুলনা করে রামানন্দ গুরু রামানন্দ কি করছেন, তিনি মেঘের সঙ্গে তুলনা করে বললেন তোমার ভালোবাসা যেন আমার উপর বর্ষিত হয় তাহলে কি হবে, আমি ধন্য মনে করবো। ঠিক আছে, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফটা এখানে সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা করবে। আমি প্রথম অংশটা আজকে আলোচনা করলাম, নেক্সট দিন তোমাদের যে আমি আলোচনায় যখন আসবো তখন পুরো কবিতাটা একবার পড়ে দেবো, পড়ে দেওয়ার পর আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রত্যেকটা বিষয়বস্তু ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। খুব সুন্দর কবিতা, তোমরা সবাই একবার বাড়িতে রিডিং করবে তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে।